শরীর খারাপ করছে? তাহলে আজকে না গেলেই হয়। না রে মা, আজ যদি না যাই তাহলে আর কখনোই যাওয়া হবে নি। মন বড় অস্থির বস্তু রে মা, কখন যে সে দুর্বল হবে তা জানা নেই। মা, তোমার মন তো একদিন এ বাড়ির ভিটেতেই পড়েছিল, প্রাণে ধরে কোথাও যাওনি, তবে আজ হঠাৎ মনের এমন উড়ু উড়ু দশা কেন? ওই যে জড়া, শরীরের সঙ্গে মনেরও বয়স বেড়েছে, জড়া ব্যাধি এসে গ্রাস করেছে। এখন এখন খালি আমি ওই বংশীধারীর পদধ্বনি শুনতে পাই, খালি মনে হয় কখন যে তিনি আমাকে এসে ওই বৈকুণ্ঠ লোকে নিয়ে যাবেন। ওরে ওরে, আমার দিন ফুরিয়েছে, এখন যে আমার ধরা থেকে চলে যাওয়ার সময় এসে গেছে রে মা। দোহাই আপনার মা, দোহাই, সপক্ষণ এই কথা বলবেন না। আপনার মুখে দিন রাত যাই যাই শুনতে শুনতে যে আমাদের মনের কি অবস্থা সেটা আপনি একবার ভাবেন না। কি রে মা, শাশুড়ির জন্য তোর পেরান কেঁদে উঠছে? কি রে, আর আমার সঙ্গে ঝগড়া করবি নি? জানি না। ও মা সর্বমঙ্গল, আয় মা, আমার কাছে আয় মা, কাছে আয়। ওরে মা, তুই আমার দূরে দাঁড়িয়ে কাঁদছিলি কেন মা? কেন কাঁদছিলি? ও মা কাতু, তুই আবার কান্না শুরু করলি মা, কি শুরু করলি বলতো তোর? ও মা কাতু, শোন মা, শোন, তুই এখন এই পরিবারের মাতা। হ্যাঁ, ওই ভাই, ভাইয়ের বউ, তারপরে ভাইপো, এদের নিয়ে না তুই ভালো থাকবি। হ্যাঁ, ওদের দেখবি তো। হ্যাঁ, আমি এত দায়িত্ব নিতে পারবো নি মা। ওরে কাতু, তুই এমন দুর্বল হচ্ছিস কেন মা? কেন এত দুর্বল হচ্ছিস? তুই দুর্বল হলে যে ওই ওরাও দুর্বল হয়ে পড়বে রে মা। দুর্বল হস নি মা। সর্বমঙ্গলা শোন, আমি যেন সেখানে গিয়ে না শুনি যে তোকে নিয়ে তোর শ্বশুর বাড়িতে অশান্তি হচ্ছে। তোমার মেয়েরা কখনো তোমার অবাধ্য হয়েছে মা? না রে মা, না, তা নয়। আসলে আসলে মায়ের মন তো মা বড় চিনতে হয় রে মা, বড় চিনতে হয়। ও বাবা, তুই এত কাঁদছিস কেন বাবা? কেন কাঁদছিস? শোন না, তুই কিন্তু কুড়োর কথা অমান্য করবি নে। হ্যাঁ, কেমন কেমন কাঁদিস রে বা? ও বাবা, রমেশ আর আমি যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি তার থেকে আর পেছুতে পারবো নি রে বাবা, পেছুতে পারবো নি। শোন না বাবা, তোর তো এখানে এরা সকলে রইলো, হ্যাঁ, কিন্তু কিন্তু ওর ওখানে কে আছে বল দিকিনি বাবা, কে আছে? চো বাবা, চো চো চো। দেবতা, তোমাকে পেন না।
গদাধরের জননী চন্দ্রাদেবী গঙ্গাবাস করবার কামনা নিয়ে এসে পৌঁছলেন দক্ষিণেশ্বরে। গদাইয়ের জননীর জন্য মথুরবাবু কুঠিবাড়ির একতলার একটি ঘর ব্যবস্থা করে দিলেন। শুরু হল গদাইয়ের বাৎসল্যভাবের সাধনা। দেখতে দেখতে কেটে গেল আরও একটা বছর। এলেন জটাধারী, রামলালা রূপে বাল গোপাল সেবায় নিযুক্ত এই সন্ন্যাসী গদাধরকে আকৃষ্ট করলেন। আমি তো তোমার অপেক্ষাতেই বসেছিলুম। কি গো, কি দেখছ অমন করে? কুছ নেই, তুমি দেখ কর লগতা হ্যাঁ কি পেলে তুমি মে দেখা। হরিদু শোন শোন, কি বলে জটাধারী, সে নাকি আগে আমায় কোথাও দেখেছে। ও জটাধারী বাবা, আমার মামুকে তুমি কোথায় দেখবে গো? আমার মামু এই দক্ষিণেশ্বরের কালীঘর আর এই পঞ্চবটি ছাড়া কিচ্ছু জানিনি গো। তবে হ্যাঁ, ওই মাঝে মধ্যে ওই কামার পুকুর আর জয়রামবাটি গেছে বটে। আমার মনে হয় পথেই তুমি দেখেছো। নেই নেই, ইয়া নেই, ওর কাহি ইস জাহ মে নেই, দুসরি কোই জাহ। হরিদু দেখ দেখ, জটাধারী কথা শোন। ও জটাধারী, তুমি যেমন আমায় চেনবার চেষ্টা করছো কিন্তু পারছো নি, আমি কিন্তু তোমায় ঠিক চিনেছি গো, ঠিক চিনেছি। তুমি তো রামায়িত সাধু, রাম মন্ত্রে দীক্ষিত। তা তুমি হাতে ওটা কি নিয়ে ঘুরছো গো, কি নিয়ে ঘুরছো? এ আমার শ্রী শ্রী রামলালা আছে, এ আমার সব সময়ে সাথী আছে, একে আমি কখনো কাজ ছাড়া করি না। ইসকো লেকে আম বহু জায়গা ঘুমায়, কত তীর্থ দর্শন করেছি, এ আমার সব সময় সাথী ছিল, থাকবেও। বেশ বেশ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, তুমি মূর্তিটির মায়া পড়েছে গেছো, মায়া পড়ে গেছো। হ্যাঁ ঠিক, যেমন আমি আমার মা বেটির মূর্তির মায়া পড়ে গেছি, তার মায়া কাটাতে পারছি নি, তেমন দশা তোমারও হয়েছে গো, তেমন দশা তোমারও হয়েছে। ও জটাধারী, ও জটাধারী, তোমার সঙ্গে আমার কথা আছে গো, কথা আছে, শাস্ত্র আলোচনাও আছে। তাই এখানে হবে নি গো, এখানে হবে নি, পঞ্চবটি তলা চলো গো, পঞ্চবটি তলা চলো। হ্যাঁ চলো বাবা চলো, তোমার কথা শুনবার জন্য মেরা দিল তড়প রায়, চলো 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 চলো। হরিদু হরিদু হরিদু, হ্যাঁ হ্যাঁ, আমরা পঞ্চবটি তলা চললুম গো, পঞ্চবটি তলা চললুম। তোর পুজো সারা হলে খবর দিস, একসঙ্গে মায়ের প্রসাদ খাবো খানে। হ্যাঁ আরে দাঁড়িয়ে রইলি কেন গো, চলো 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 চলো। দেখো দেখি, এতদিন ছিল ওই ভৈরবী, সেটা ঘাট থেকে নামতে না নামতে আর একটা আপদ মামুর ঘাড়ে চাপলো। আবার এ কোন মন্ত্র মামুর কানে ঢোকাবে কে জানে। ঠাকুমা ঠাকুমা,
চাতুর বাবু আমি একানই ঠাকুমা আপনি দেখুন আমার সঙ্গে নায় মশাই এসেছেন আপনি কেমন আছেন উনি দেখতে এসেছেন তোমরা সব বাইরে কেন ভিতরে এসো না না থাক থাক শরীরে খোঁজ নিতে এসেছি আপনি কেমন আছেন বলুন কেমন দেখছো তাই বলো আমার তো বেশ ভালোই মনে হচ্ছে তবে নায়েব মশাই কেমন দেখলেন তিনিই বলবেন তবে ইতিপূর্বে তো আপনাকে আমি দেখিনি মা বয়স খানিকটা বেড়েছে খানিকটা কি বলছেন নায়েব মশাই গঙ্গার দিকে তো পা বাড়িয়েই রয়েছে কখন যে ডাক পড়ে কে জানে না না এইসব কথা আপনি বলবেন না এই দক্ষিণেশ্বরে আপনি আমাদের অভিভাবিকা হিসেবে থাকবেন শুধু আপনার নিজের ছেলের খোঁজ করলে চলবে না সকলের কথা আপনার মাথায় রাখতে হবে মা আপনার প্রয়োজনীয় কিছু চেয়ে নিন মা তাহলে আমি শান্তি পাই বাবা তোমার কল্যাণে আমার এখানে কিছুই অভাব নেই আমি যখন যা প্রয়োজন আমি চেয়ে নেব না মা একটু কিছু চেয়ে নিন তা নেহাতি যখন কিছু দেবে বাবা তুমি তখন ওই আমার মুখে দেবার গুলের বড়ই অভাব তো এক আনার দোক্তা তামাক এনে দেবে বাবা এমন মা না হলে কি অমন ত্যাগশীল পুত্র হয় বেশ আমি আপনার দোক্তা তামাক পাঠিয়ে দেবো এমন সেবক আছে বলি না মা জগদম্বা এত সুখে আছেন ঈশ্বর তোমার মঙ্গল করুন বাবা মঙ্গল করুন মায়ের মন্দিরে পুজো কেমন চলছে হৃদয়রাম আমি তো ওই নিষ্ঠা সহকারে পুজো করার চেষ্টা করছি কিন্তু ওই মামুন মতো গান গেয়ে মাকে খুশি করতে পারবো নি তুমি একবার চেষ্টা করে দেখতে পারো না সে চেষ্টা করেও দেখেছি কিন্তু আমার মনে হয় ওই মা প্রসন্ন হওয়ার চেয়ে বেশি কষ্টই পেয়েছেন কেন কেন এ কথা বলছো কেন না মাকে কষ্ট করে আমার চিৎকার সহ্য করতে হলো নি তুমি তো বড় রসিক হৃদয় তা তোমার মামাটি এখন কোথায় আমরা সবাই গান শুনতে এসেছি তাকে এখন আর পাবে না নায়েব মশাই তিনি কোথায় ও যে পঞ্চবটি দেখ রামভক্ত সাধু হয়েছে না মামু তার সাথে ওই শাস্ত্র নিয়ে আলোচনা করছে বোধ হয় কে সাধু কোথা থেকে এসেছেন তুমি কি জানো সে তো ওই নিজের মুখে বললে ওই হ্যাঁ ওই ইস জাহামে নেহি দুসরি জাহামে আচ্ছা এটা মানে কি মথুর বাবু এর অর্থ হলো ওই দুজন মানুষ অন্য দুনিয়ায় একে অপরের সঙ্গে দেখা করেছিলেন তার সাধুটিকে দেখতে কেমন ওই হ্যাঁ সাধুর মতোই দেখতে গায়ে ছাই হস মাথা মাথায় লম্বা জটা তবে বুকের কাছে রামচন্দ্রের মূর্তি আছে সে নাকি সাধু সাধু সব জায়গায় ঘোরে কি যেন নাম বললো রামলালা রামলালা নাম বললো আমার মনে হয় সাধুকে এতক্ষণ আমার মামাকে বশ করে নিয়েছে গো এসব শুনে তো তাকে একটিবার দেখতে ইচ্ছে করছে নায়েব মশাই চলুন একবার পঞ্চবটিতে যাই হ্যাঁ হ্যাঁ আপনারা তাই যান গিয়ে সাধুর কবল থেকে আমার মামাকে মুক্ত করুন দেখি বহু কষ্টে ভৈরবী মামুর ঘাট থেকে নেমেছে এখন এই সাধু যদি মামুর ঘাড়ে উঠে নৃত্য করে মামুকে আবার শয্যা নিতে হবে ভয় নেই হৃদয়রাম ভৈরবী যখন তোমার মামাকে কিছু করতে পারেননি এই সাধু বাবা কিছু করতে পারবেন না হ্যাঁ চলুন চলুন নায়েব মশাই হরে কৃষ্ণ
কি গো জটাধারি, ফোন করে কি দেখছো গো? ফোন করে কি দেখছো? তুমি দেখ রাহা হো কোন কোন হো তুম? আমি কি তা আমি কি করে জানবো গো? তবে আমি কি তা আমি জানি গো, তা আমি জানি। ও জটাধারি, হ্যাঁ আমার একটা প্রশ্ন জেগেছে গো, একটা প্রশ্ন জেগেছে। বল বেটা বল, ক্যা প্রশ্ন হ্যায় বল। এই যে আমি শাস্ত্র জ্ঞান না মেনে মায়ের নিত্য সঙ্গিনী জ্ঞানে সেবা করছি, তার জন্য ফুলের মালা গাচ্ছি, তাকে বেশভূষা পরাচ্ছি, হ্যাঁ তাকে পাখার বাতাস করছি, চামর ব্যজন করছি, নেচে গেয়ে তার নিত্য পূজা করছি, তাতে কি আমি অন্যায় করছি গো? তাতে কি আমি অন্যায় করছি? কে বলেছে এতে অন্যায় আছে? যো তুম কিয়া হে ও সহি কিয়া হে। বেটা ইস তর কো পানে কে লিয়ে এ ভি এক উপায় হে। ও জটা ধরি, লোকে যে আমায় বলা বলি করছে গো, আমায় নিয়ে বলা বলি করছে, আমাকে তে তারা পাগল বলছে গো। জানো জটাধারি, ওরা আমায় পাগল বলছে গো, আমায় পাগল বলছে। কোন তুমি পাগল বলতা হে? হ্যাঁ কোন? আরে তু তো সচ্চা ভক্ত হে, ঈশ্বর পাওয়ার তুমি রাস্তা জানে? হ্যাঁ তুমি তো সহি রাস্তে পে চল রহে হো বেটা। ও জটাধারি, তোমার রামলালা বিগ্রহ আমায় বড় টানলো গো, আমায় বড় টানলো। ঠিক যেন ধনুর্ধারী বালক শ্রী রামচন্দ্র। আমায় একবার দেবে গো, আমি কোলে নেব একবারটি, দাও না গো। জরুর লে লো বেটা, লে লো। এখন যে তোমার দশা চলছে, সেই অবস্থায় একজন সাধক নিজেকে মা ভাবছে, মা। সে ভাবছে এই জগত মে জিতনা মনুষ্য হ্যায় ও আপনার সন্তান হ্যায়। এই যে ভাব আছে না, এ ভাব হলো বাৎসল্য। এর সাধনা তুমি করতে চাও? ঠিক হ্যাঁ, সবসে পহলে তুমি দীক্ষা লেনা পড়েগা, দীক্ষা। তুম রাজি হো? হ্যাঁ গো রাজি, রাজি।